আমার মনে হয় তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা কাউকে মারিনি। আমি আর আমার সঙ্গী এই প্রথম এই রাজ্যে এসেছি, আর আমরা অনেক দূর থেকে এসেছি, সাত সমুদ্র তেরো নদী পার করে। সঙ্গী কোথায়? সেই সঙ্গী আমি তো সেটাই বুঝতে পারছি না, তাকে যে খুঁজে বার করতে হবে। আমাকে যেতে দাও তোমরা। এই বুঝি তোর সঙ্গী? এই তো আমার যোদ্ধা। তুমি তাকে দেখেছ? বলো না কোথায় দেখেছো তুমি, বলো না কোথায় আছেন উনি এখন। জানি না, বহু বছর দেখিনি। আমার কি মনে হয় মাখি, ও নিজেই ওর সঙ্গীকে মেরে এখন ভালো সাজছে। খবরদার বাজে কথা বলবে না। আমি আমার যোদ্ধার কোনো ক্ষতি করতে পারি না, কখনো না। বরং তুই যে কথা আজকে বলেছিস সে কথা আর কোনোদিনও ভুলেও বলবি না, মনে থাকে যেন। যার জন্য আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছি তার মৃত্যুর কথা আমি শুনতে চাই না। সে কি কথা? যোদ্ধার মৃত্যুর কথায় এই হিমাক্ষী নাকি এত রেগে গেল কেন? এই খোকসিও কিনা যোদ্ধার জন্য অপেক্ষা করছে। কি চাই ওরা যোদ্ধার কাছ থেকে? আমার রাজকন্যা কোথায়? কি করেছো তুমি আমার রাজকন্যার সাথে? আমার রাজকন্যা যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমার শেষ করে দেব। শান্ত হও, শান্ত হও তুমি অগ্নি। তুমি আহত, তুমি ক্লান্ত, যার চিন্তায় তুমি আকুল হয়ে পড়েছো তার কোনো ক্ষতি হবে না, কিন্তু সে যদি চায় তোমার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এই সামান্য কথাটুকু আমি কেন তোমাকে বোঝাতে পারছি না? আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না। কোথায় আমার রাজকন্যা? রাজকন্যা, রাজকন্যা, রাজকন্যাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে রাজকন্যাকে। কি চাও? আমাকে বন্দি করতে, তাই তো? তুমি যে শিশুর মতো সরল অগ্নি, কোনো মা কি পারে তারই সন্তানকে তার প্রাসাদে বন্দি করে রাখতে? এ কি সম্ভব? কেন মা শব্দটা কেন? মা শব্দটা কেন বলছো? এই মা শব্দ তোমার মুখে মানায় না, কান লাগে নেই। আর তোমার এই কুৎসিত অভিনয় আমার ভালো লাগছে না। কোনো মা কি তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে? তোমার সব আঘাত আমি মুছে দিলাম, একবার ভালো করে একটু ভেবে দেখো অগ্নি। আমি তোমার মা, আমি যা করব তোমার ভালোর জন্যই করব। আর তুমি কি কিছুই চিনতে পারছো না? এই প্রাসাদ, এই রাজ্য, এ যে সব তোমারই। ভাবো, একবার মনকে শান্ত করে ভালো করে ভাবো তো দেখি। মা!
ভালো করে দেখো অগ্নি, তুমি সে আমাদের খক্ষস বংশের, তুমি ভবিষ্যৎ এই খক্ষস রাজ্যের রাজকুমার। তুমি দেখো, ভালো করে দেখো একবার। সব মিথ্যে, মিথ্যে কথা, মিথ্যে কথা। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এখনো মানতে চাইছো না তো তুমি? বেশ, এসো আমার সঙ্গে এসো। তুই সত্যি বলছিস? তুই সত্যি জানিস না তোর সঙ্গী কোথায় আছে? বিশ্বাস করো, আমি সত্যি জানি না। আমি বলি কি হেমাক্ষি, একবার পরীক্ষা করে দেখলে হয় না? তারপর কি হয়েছিল আমার সত্যি মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আমি খারে অচেতন অবস্থায় পড়েছিলাম। এবার বিশ্বাস হলো তো, আমি সত্যি কথা বলছি। হেমাক্ষি, আমাকে এক্ষুনি যেতে হবে। যোদ্ধা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। আর কাল লাগে রে, সে তো আমার বাবা মাকে অপহরণ করে নিয়েছে। আমার বাবা মাকে উদ্ধার করতে হবে। হেমাক্ষি, আমাকে যেতে দাও তুমি। বাবা আর একটা নাগিনী, কাল নাগিনী, সেও এখানে আছে নাকি? হেমাক্ষি, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে যোদ্ধাকে এই মুহূর্তে খুঁজে বার করতে হবে। আমাকে যেতে দাও তুমি। কেন বুঝতে পারছি না, দয়া করে বিশ্বাস করো আমার। নাগ বংশে তুই নাগিনী, আর নাগিনীদের আমি কোনোদিনও বিশ্বাস করি না। অগ্নি, যাও ওই স্তম্ভের সামনে গিয়ে দাঁড়াও। তোমার মনের যত প্রশ্ন, যত দ্বিধা আছে, সব কেটে যাবে। আমার কথাটা শোনো, যাও। অবশেষে আপনি এলেন রাজকুমার, স্বাগতম। সেই কবে থেকে আপনার স্মৃতি আগলে বসে আছি আমি। শান্ত, অগ্নি, অগ্নি, শান্ত হও। শান্ত হয়ে চোখ বন্ধ করো তো দেখি। বিশ্বাস করে যাব? তাই তো, কেন বিশ্বাস করব? আর যখন তুই জানিসই না যে তোর সঙ্গী কোথায় রয়েছে, তুই কোনো রকম খবরই দিতে পারবি না আমাদের।
তখন তুই আমাদের কোনো কাজের না, বুঝতে পেরেছিস? নাগেরা আমাদের জাত শত্রু, আর খক্ষশিরা কোনোদিনও শত্রু শেষ রাখে না। হ্যাঁ হ্যাঁ নাগিনি, তোকে মরতে হবে। সে কি বিনা দোষে তোমরা আমায় হত্যা করবে? বিনা দোষে? বিনা দোষে? তোর সবচেয়ে বড় দোষ হলো তুই নাগ বংশের।